ঘন্টায় সর্বোচ্চ 150 কিলোমিটার বাতাসের শক্তি নিয়ে কক্সবাজার উপকূলের দিকে অগ্রসর হচ্ছে অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা। রাজধানীর আগারগাঁওয়ে বেলা 3:30 ব্রিফিংয়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কক্সবাজার উপকূলে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে পারে রবিবার দুপুর নাগাদ। তখন বাতাসের গতিবেগ উঠতে পারে ঘন্টায় 185 কিলোমিটার পর্যন্ত। আবহাওয়া অধিদপ্তরের ধারণা, শক্তি বিবেচনায় সিডরের চেয়েও ভয়ঙ্কর হতে পারে মোখা। বঙ্গোপসাগরে ফুসতে থাকা মোখা অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত। ঘূর্ণিঝড় কেন্দ্রের 74 কিলোমিটারের মধ্যে বর্তমানে ঘন্টায় 130 থেকে 150 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ। মোখা উপকূলের দিকে অগ্রসর হচ্ছে 15 কিলোমিটার বেগে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিকেন্দ্রের চতুর্দিকে মেঘ ও বাতাসের ঘনত্ব বাড়ছে, এটি আরও ঘনীভূত হতে পারে। শনিবার সন্ধ্যায় উপকূলে মোখার অগ্রভাগের প্রভাব পড়া শুরু হবে। আগামীকাল 13 তারিখ সন্ধ্যা নাগাদ আমাদের উপকূল এলাকায় এটার অগ্রভাগের যে প্রভাব সেটা আমাদের এ সমস্ত জেলা সিন্ডম পাবো। মোখা কক্সবাজার উপকূল হয়ে মিয়ানমারের দিকে অগ্রসর হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আঘাত হানতে পারে রবিবার দুপুরের দিকে, তখন বাতাসের গতিবেগ ঘন্টায় সর্বোচ্চ 185 কিলোমিটার হতে পারে। আগে ছিল ওয়েস্টের দিকে, এখন চলে গেছে ইস্টের দিকে, যেটা বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূল এবং মিয়ানমারের উত্তর পূর্ব উপকূলের দিকে দাবিত হচ্ছে। মোখার ভয়াবহতা সিডরকে ছাড়িয়ে যাবে বলে শঙ্কা আবহাওয়া অধিদপ্তরের। সিডর সেও ভয়াবহ, কিন্তু ভয়াবহ হলেও সিডর ক্রস করছিল স্থান ভেদে, এটার যে প্রভাব এটা যদি ওই সিডরের মতন বাংলাদেশের সেন্টার দিয়ে ক্রস করত তাহলে বুঝতো অনেক ইয়া হতো, এখানে ঝুঁকি আরো চরম ঝুঁকি ছিল। ঘূর্ণিঝড়ের তীব্রতা বিবেচনা করে দেশের 4টি সমুদ্র বন্দরকেই 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আমি আবারও বলছি, মোহন ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। এই বিষয়ে আরো কথা বলতে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন আবহাওয়া অধিদপ্তরের সাবেক পরিচালক সমরেন্দ্র কর্মকার। আপনাকে স্বাগত ডিবিসি নির্বাচিত সংবাদে। জনাব সমরেন্দ্র কর্মকার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? পরিবর্তন না হয় সবকিছু মিলিয়ে বলা হচ্ছে যে এটি সিডরের চেয়েও আসলে ভয়ঙ্কর হতে পারে শক্তি বিবেচনায়। কতটা আসলে ভয়ঙ্কর হতে পারে এবং আমাদের জন্য কি অপেক্ষা করছে? দেখুন, এটা শক্তি কতটুকু হবে সেটা নির্ভর করে ও কতক্ষণ থাকবে সমুদ্র জলরাশির উপরে। সমুদ্রের জলরাশির উপরে যদি বেশিক্ষণ থাকে তাহলে শক্তি সঞ্চয় বেশি করবে। সিডর আপনার প্রায় 1320 কিলোমিটার দূরে থাকতে আপনার ওর স্পিড ছিল, বাতাসের গতিবেগ ছিল 185 থেকে 200 কিলোমিটার, 215 কিলোমিটার, এবং সিডর হচ্ছে আমার জীবনের শেষ সাইক্লোন আপনার হ্যান্ডলিং। সুতরাং সিডর সম্পর্কে আমার মোটামুটি একটা ভালো আইডিয়া আছে। এইটা কিন্তু এখন আপনার চট্টগ্রাম থেকে বোধ হয় প্রায় 1000 কিলোমিটার দূরে আছে এবং অন্যান্য জায়গা থেকে আপনার 950 বা এরকম কিলোমিটার দূরে আছে আপনার বাংলা থেকে বা কক্সবাজার থেকে। তো তাতে শক্তি কিন্তু এখন এটা যে বাতাসের গতি তা আপনার অ্যাভারেজ 155 থেকে আপনার 160 কিলোমিটার পার আওয়ার, যেটা আপনার মডেল দেখিয়েছে, মডেলের ফোরকাস্ট অনুসারে এটা 85 নটস দেখা যাচ্ছে। 85 নটস হচ্ছে 155 কিলোমিটার পার আওয়ার ঘন্টায়। তো সেই অনুসারে এখনো সিডরের কাছাকাছি যায়নি, তবে যদি ও আরো বেশি সময় থাকে এবং ধীরে যদি সে আপনার পথ চলা শুরু করে তাহলে হয়তো শক্তি বেশি অর্জন করে আপনার সিডরের কাছাকাছি যেতে পারে। সমরেন্দ্র কর্মকার, জি আপনি বলছেন যে, জি আপনি বলছিলেন যে এখনো এটি যেই বাতাসের গতিবেগ সেটি এখনো সিডরের কাছাকাছি যায়নি, তবে আমরা কিন্তু দেখছি যে গত বেশ কিছু এই ঝড়ের বা ঘূর্ণিঝড় বা প্রাকৃতিক দুর্যোগের সময় আমাদের ওয়েদার ফোরকাস্টিং কিন্তু বেশ কারেক্ট ছিল, এবং যেহেতু এবার বলা হচ্ছে যেটি হয়তো 220 ক্রস করে যেতে পারে বা সুপার সাইক্লোনেরও কিন্তু একটি আশঙ্কাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, যদি সেটি হয় এবং আমাদের তো এবার বলা হচ্ছে এটি টেকনাফ কক্সবাজার এই পোর্শন দিয়ে যাবে, তখন আমাদের ওখানে জানি যে রোহিঙ্গা একটি বড় ক্যাম্প আছে, সব কিছু মিলিয়ে আমরা কতটা প্রস্তুত আছি যদি কোনো কারণে শক্তি মত্তায় সিডরকে ছাড়িয়ে যায়? তাহলে আপনার খুবই খারাপ অবস্থা হবে, কারণ এটা আপনার টেকনাফের নিচ দিয়ে মায়ানমার সেন্ট মার্টিন দ্বীপ
স্টেট এবং রোহিঙ্গা শরণার্থী আছে তাদের জন্য আপনার খুব খারাপ অবস্থা হওয়ার সম্ভাবনা আছে। সেদিক থেকে আজকে যেটুকু আমি দেখলাম যে আপনার কক্সবাজারের ম্যাজিস্ট্রেট এরা মোটামুটি আপনার ব্যবস্থা গ্রহণ করছে যাতে তাদের ক্ষয়ক্ষতি কিছুটা কমানো যেতে পারে, এই অবস্থা চলছে। এবং এটা আপনার এই দিক দিয়ে যাবে বলে এখনো আমরা মনে করি, তবে গতি পরিবর্তন যদি করে থাকে সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে এবং আবহাওয়া অধিদপ্তরের সাথে আপনাদের যোগাযোগটা বেশি রাখতে হবে, কারণ আবহাওয়া অধিদপ্তর সরাসরি ওরা 24 ঘন্টা ওখানে সাইক্লোন ডিল করতেছে, সেই অনুসারে আপনার এটা চিন্তা করতে হবে যে কোন দিকে যাবে এবং কি যাবে। তো এই পর্যন্ত যা দেখা গেছে তাতে আপনার আবহাওয়া ডাইরেক্টর জনাব আজিজুর রহমান সাহেব যা বলছেন আমি মনে করি সে ওই দিকেই যাবে এবং সেন্ট মার্টিন দ্বীপ এবং আশেপাশে টেকনাফ পেনিনসুলা এগুলি আপনার খুব মারাত্মকভাবে আপনার আক্রান্ত হতে পারে। জি, আপনি নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন। আমি একটু আমাদের পটুয়াখালীতে যেই সহকর্মী আছে তিনিও যুক্ত, তাকেও যুক্ত করে নিব আমাদের সঙ্গে, মহিবুল্লাহ চৌধুরী, তার কাছ থেকে একটু খবর শুনে নিই, সাগরের খবর। তিনি মহিবুল্লাহ চৌধুরী, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনি আপনার কাছে একটু জানতে চাই, যদি আমাকে শুনতে পান, আপনি জেলেদের সঙ্গে কথা বলেছিলেন যারা কিছুক্ষণ আগেই সাগর থেকে একেবারে এসেছে, তাদের কাছ থেকে সাগরের কি খবর আছে আপনার কাছে, আবহাওয়া কেমন, সাগর কতটা উত্তাল, সব কিছু মিলিয়ে জানান। ধন্যবাদ আপনাকে। নিজের পক্ষের প্রভাবে গভীর বঙ্গোপসাগর কিন্তু উত্তাল রয়েছে, যার ফলে জেলেরা কিন্তু মাছ শিকার করতে পারছে না, তারা সরাসরি বঙ্গোপসাগর থেকে যে মৎস্যবন্দর গুলো রয়েছে সেখানে কিন্তু তারা চলে আসছে। আমরা আগত জেলের সাথে কথা বলেছি, জেলেরা কিন্তু বলছে যে সমুদ্র এতটাই উত্তাল রয়েছে যে তারা ট্রলারের ইঞ্জিন চালিয়ে সর্বোচ্চ গতিসীমা দিয়ে কিন্তু তারা সেই কাঙ্ক্ষিত যে পথ নদী সমুদ্র থেকে যে নদীতে প্রবেশ হয় সেদিকে কিন্তু পৌঁছাতে তাদের অনেক বেগ পেছ হয়েছে। পাশাপাশি কিন্তু তারা একটি চাক বলা হয় জেলেদের ভাষায় যে 10-12টি ট্রলার 14-20টি এরকমের করে তারা এক একটি প্লটে কিন্তু তারা কিন্তু বঙ্গোপসাগর থেকে এই যে আলিপুর মহিপুর সহ চরমন্তাজ, তারপর হচ্ছে রাঙ্গাবালি, গলাচিপা বিভিন্ন মৎস্যবন্দরে তারা কিন্তু চলে আসছে। আমরা জেলেদের সাথে কথা বলেছি, তারা বলছে যে বিগত দিনে যত ঘূর্ণিঝড় হয়েছে সে সকল ঘূর্ণিঝড়ের মতোই কিন্তু ঘূর্ণিঝড় মুখা কিন্তু সেরকমই পূর্বাভাস দিচ্ছে যে এটি অনেক প্রবল ঘূর্ণিঝড় হবে। তবে তারা একটি আতঙ্ক বিরাজ করছে যে অনেক জেলেরাই এখন পর্যন্ত ফিরে আসতে পারেনি, তাদেরকে নিয়ে কিন্তু তারা চিন্তিত রয়েছে। পাশাপাশি কিন্তু যে সকল জেলেরা এখনো ফিরে আসতে পারেনি তাদের পরিবারের ভিতরে কিন্তু একটি দুশ্চিন্তা কাজ করছে, তারা বলছে যে দ্রুত সময়ের মধ্যেই যেন এই কিনারায় যেন চলে আসে, মৎস্যবন্দর নিরাপদ স্থানে যেন চলে আসে। আমরা কথা বলেছি যে তারা যোগাযোগের করার চেষ্টা করেছে কিন্তু গভীর সমুদ্রে আপনি জানেন যে গভীর সমুদ্রে কিন্তু মোবাইল নেটওয়ার্কের অনেক সমস্যা থাকে, এই কারণে কিন্তু তারা কিন্তু ট্রলারের সাথে কিন্তু যোগাযোগ করতে পারছে না। তো জি, মহিবুল্লাহ চৌধুরী ধন্যবাদ। আপনি জেলেদের এবং সাগরের, যারা কিছুক্ষণ আগেই মাত্র সাগর থেকে এসেছে, সাগরের আসলে পরিস্থিতিটা কি তাদের মুখ থেকে শুনে আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। আমরা আবারও যিনি বিশেষজ্ঞ আছেন আমাদের সঙ্গে, সমরেন্দ্র কর্মকার, আপনার কাছে একটু জানতে চাইব। বলছিলেন যে গতিপথ যদি পরিবর্তন না হয় তাহলে কিন্তু সেটা টেকনাফ, কক্সবাজার, সেন্ট মার্টিন এই বেল্টা দিয়ে চলে যাবে। আমাদের আসলে এখন করণীয় কি? ক্ষয়ক্ষতি ধরেই নিচ্ছে, এটি অতি প্রবল ঘূর্ণিঝড়ে তো রূপ নিয়েছে, আরও হয়তো শক্তি সঞ্চার করবে। ওখানকার বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা এবং শুকনো খাবার বা আপতকালীন সময় যে ব্যবস্থাগুলো সেগুলো নেওয়া ছাড়া আমাদের আরো কি কোনো কিছু করণীয় আছে? এখানে অনেক রোহিঙ্গা রিফিউজি রয়ে গেছে, তাদের দিকেও তাকাতে হবে আমাদের। তাদের দিকে তাকালে তাদের বাড়ি ঘরগুলি বোধ হয় খুব বেশি একটা শক্তিশালী নয়, সেগুলি আপনার চিন্তা ভাবনা করে তাদেরও ভালো আশ্রয় নিতে হবে, এটা হলো বড় জিনিস। এরপর আপনার সরকারের যে স্ট্যান্ড প্রত্যেকটা ডিপার্টমেন্ট আমার মনে হয় যে ব্যবস্থা গ্রহণ
আপনার সতর্ক থাকা দরকার এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার, মানুষকে সরানো দরকার, মানুষের যে বিলঙ্গিংস আছে তাহলে সেটি আসলে কোন দিক দিয়ে যাবার সম্ভাবনা তৈরি করবে? এইটা দিক পরিবর্তন করলে আপনার তাহলে বাংলাদেশের ক্ষয়ক্ষতিটা কমে যাবে কিছু, আমি যা মনে করি, কারণ আরো ডান দিকে সরে যাবে, অর্থাৎ মায়ানমার পশ্চিম দিকে তখন পুরোপুরি জি। সমরেন্দ্র কর্মকার, অনেক অনেক ধন্যবাদ, আপনি আপনার দীর্ঘ অভিজ্ঞতার আলোকে মোখা সম্পর্কে আমাদেরকে অনেক কিছু অবগত করলেন, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, ধন্যবাদ আপনাকে।